গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের নেক্সট টপ আপ ইভেন্টে কি কি আসবে তার কিছু লিকস তোমাদের সাথে শেয়ার করে দেব। এছাড়াও গাইস বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্টের আপডেট দেব। এছাড়াও গাইস বেশ কিছু নতুন নতুন ইভেন্টের আপডেট আছে যেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেব। তো গাইস সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অবধি টানা দেখতে হবে। এন্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে। আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন দিয়েছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও। আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে। তো গাইস সর্বপ্রথমে আমরা এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের নেক্সট টপ আপ ইভেন্টে কি কি আসতে পারে, ঠিক আছে? তো গাইস আমাদের নেক্সট টপ আপ ইভেন্টে কিন্তু আসার 90% চান্স আছে রকি পেট অ্যান্ড পেটে স্কিনটা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাইরের সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছে অনেকগুলো সার্ভারে। তো গাইস এখানে আমাদের রকি পেটটা কিন্তু দিয়েছে 1 ডায়মন্ড টপ আপে অ্যান্ড গাইস স্কিনটা দিয়েছে কিন্তু 300 ডায়মন্ড টপ আপে। তো গাইস হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে এটা কিন্তু আমাদের 100 ডায়মন্ড টপ আপে রকি পেটটা অ্যান্ড গাইস 300 ডায়মন্ড টপ আপে কিন্তু রকি পেটের স্কিনটা আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট দিতে পারে, ঠিক আছে? তো গাইস এই লিংকটা কিন্তু আমার কাছে আছে এন্ড গাইস তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে দিলাম। তো গাইস তোমরা অবভিয়াসলি কমেন্ট বক্সে বলো নেক্সট টপ আপ ইভেন্টে এটা আসবে কি আসবে না। এছাড়াও গাইস আমাদের আরো একটি টপ আপ ইভেন্টের লিংক আছে সেটা আমি তোমাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। তাছাড়াও গাইস আর কি কি ইভেন্ট আছে তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যেটা হলো আমাদের সুপার মার্কেট, ঠিক আছে? তো সুপার মার্কেট আমাদের ইন্ডিয়ান সার্ভারে এই মাসে আসার একটা চান্স আছে। তো গাইস এই মাসে যদি না আসে তাহলে নেক্সট মাসে কনফার্ম তোমরা সুপার মার্কেট দেখতে পেয়ে যাবে। তো সুপার মার্কেটের ফুল রিভিউ আমি তোমাদেরকে করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো চ্যানেলে আছে তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো সুপার মার্কেট আমাদের এই মাসে না এলেও কিন্তু নেক্সট মাসে কনফার্ম তোমরা সুপার মার্কেট দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো গাইস এরপর আমাদের কি ইভেন্ট আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই যে বান্ডেলটা আছে বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্ট দিয়েছে। তো গাইস আমি তোমাদেরকে 2 থেকে 3 দিন আগে একটা ইভেন্ট দেখেছিলাম একটা সার্ভারে যেখানে বাই ওয়ান গেট টু ফ্রি। তো গাইস এখানে কিন্তু আমাদের অন্য একটা সার্ভারে কিন্তু রিওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছে এন্ড গাইস এখানে আমাদের আছে বাইক স্কিন, একটা ফিমেল বান্ডিল এন্ড ক্রিয়েট বক্স এন্ড একটা ব্যাকপ্যাক এন্ড গাইস এদিকে 8টা আইটেম আছে। এভলিউশন স্টোন গান ক্রিয়েট গান গান পার্মানেন্টলি গান স্কিন এন্ড গাইস এই বান্ডিলটা আছে ওপি লেভেলের বান্ডিলটা। এই আইটেম কিনলে কিন্তু এই দিকের আইটেম কিন্তু দুটো ফ্রি পড়বে র্যান্ডমলি। তো গাইস এই বান্ডেলটা কিন্তু এখানে সব থেকে রেয়ার আইটেম এন্ড গাইস এই বান্ডেলটা দিয়ে দিলে কিন্তু আমার যদি 4টা আইটেম কিনতে হয় তাহলে কিন্তু আমি 4টা আইটেম কিনবো। বাট গাইস আমার এই বান্ডেলটা কিন্তু চাই কারণ এই বান্ডেলটা কিন্তু আমার কাছে নেই। তো গাইস এই বান্ডেলটা কিন্তু আমি নেব এন্ড গাইস এই বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে হয়তো এই মাসে আসতে পারে, কেননা গাইস আমাদের কিন্তু 2.5 থেকে 3 মাস পরে পরে আমাদের ইন্ডিয়ান সার্ভারে বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্টটা দেয়। তো গাইস হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে এই মাসে আসতে পারে কিংবা গাইস আমাদের নেক্সট মাসে কনফার্ম বাই ওয়ান গেট টু ফ্রি তোমরা আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে। তো গাইস বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্ট থেকে তোমরা সবাই কারা কারা মানে সব রিওয়ার্ডগুলো কেনো সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানাবে। তো গাইস এরপরে যা থাকে আমাদের নেক্সট ইভেন্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের নেক্সট ইভেন্ট যেটা জাস্ট ওয়েট করে নেবে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা টোকেন কালেক্ট করতে দিচ্ছি অ্যান্ড টোকেনটার বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে বান্ডেল পাচ্ছি। এই বান্ডেল কিন্তু আমরা কিন্তু আরামসে এখান থেকে এক্সচেঞ্জ করতে পাচ্ছি। আমাদের এখানে কিন্তু 60টা টোকেন হলে আমরা কিন্তু এই বান্ডেলটা পাবো অ্যান্ড আরও 60টা টোকেন হলে এই বান্ডেলটা পাবো অ্যান্ড আরও 50টা টোকেন হলে এই বান্ডেলটা পাবো অ্যান্ড আরও 50টা টোকেন হলে এই ফিমেল বান্ডেলটা পাবো। তো এইরকমভাবে আমাদের কিন্তু বান্ডেল দিচ্ছে। বাট গাইস এই ইভেন্ট আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসার 50% চান্স আছে, আবার নাও কিন্তু আসতে পারে। তো গাইস আমার কাছে লিক্স এসেছে বাট গাইস আমি কনফার্ম নয় সেই জন্য আমি তোমাদেরকে 50% বললাম যে 50% আসতে পারে আবার কিন্তু নাও আসতে পারে, ঠিক আছে? তো গাইস এরপর আমাদের আরও কি কি ইভেন্ট চলছে তোমাদেরকে আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে হ্যালোইন ইভেন্ট কিন্তু এখানে চলছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড গাইস এখানে লগ ইন রিওয়ার্ডে কিন্তু আমাদের কিন্তু একটা দিচ্ছে কিন্তু প্যাশডি স্কিন। তো গাইস আমাদের হতে পারে দিতে পারে আবার নাও দিতে পারে, ঠিক আছে? তো গাইস এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের নেক্সট টপ আপ ইভেন্টে আর কি লিক্স আছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ঠিক আছে?
এরপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা ক্রিয়েট স্টোরে আসতে চলেছে। এন্ড গাইস এই ক্রিয়েট থেকে কিন্তু আমরা কিন্তু সমস্ত ব্যাকপ্যাক গুলো কিন্তু নিতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ ওপি ওপি ব্যাকপ্যাক কিন্তু এখানে আছে। এন্ড এখানে সবথেকে ভালো যে ব্যাকপ্যাকটা সেটা হলো ড্রাগনের ব্যাকপ্যাকটা। আমার এই ব্যাকপ্যাকটা খুবই পছন্দ। তো তোমাদের কার কার এই ব্যাকপ্যাকটা পছন্দ আছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে। এছাড়াও গাইস এই যে ব্যাকপ্যাকটা এটা কিন্তু টপ আপ ইভেন্টের সম্ভবত না, এটা আমাদের অন্য কোনো ইভেন্টে দিয়েছিল। এন্ড গাইস এই ব্যাকপ্যাক গুলো অতটা ভালো নয়, বাট গাইস এই ব্যাকপ্যাকটা কিন্তু ওপি লেভেলের ব্যাকপ্যাক। তো গাইস এই ক্রিয়েট বক্সে কিন্তু এই ব্যাকপ্যাক গুলো থাকবে। এন্ড নতুন একটা ক্রিয়েট আমাদের স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হতে চলেছে বেশ কিছুদিন পরে। এন্ড সেখান থেকে কিন্তু আমরা কিন্তু এই ব্যাকপ্যাক গুলো আরামসে কিন্তু বের করতে পারবো ক্রিয়েট কিনে। তো গাইস সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্রিয়েটটার দাম হবে কিন্তু আমাদের বাইরের সার্ভার আছে 99 ডায়মন্ড, তো গাইস ইন্ডিয়ান সার্ভারে কিন্তু 25 ডায়মন্ড কিংবা 35 ডায়মন্ড কিংবা 30 ডায়মন্ড কিন্তু হবে, মানে 25 ডায়মন্ড কিংবা 30 ডায়মন্ড কিংবা 35 ডায়মন্ডের ভিতরে কিন্তু এই ক্রিয়েটটা হবে। তো গাইস আমরা কিন্তু এখান থেকে কিন্তু ক্রিয়েট কিনে কিন্তু এই ব্যাকপ্যাক কিন্তু আরামসে নিতে পারবো, ঠিক আছে। তো গাইস এরপর আমি তোমাদেরকে নেক্সট একটা রিওয়ার্ড দেখাচ্ছি, তোমরা জাস্ট ওয়েট করে নেবে আমাদের যে ইমোটটা। তো গাইস এখানে আমাদের ইমোটটা তোমাদের জাস্ট এখানে আমি দেখিয়ে দেবো, জাস্ট ওয়েট করে নেবে। আমাদের একটা নতুন ইমোট আছে, জাস্ট একটু ওয়েট করে নেবে প্লিজ। এই যে ইমোটটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ইমোটটা এমএক কান্ডাম স্টার। তো ভাই এই ইমোটটা কিন্তু আমাদের বাইরের সার্ভারে কিন্তু 20% ছাড় দিয়েছে অ্যান্ড স্টোরে অ্যাভেলেবেল করেছে। তো গাইস হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে এটা স্টোরে অ্যাড করতে পারে একদিনের জন্য। অ্যান্ড গাইস আমাদের ইন্ডিয়ান সার্ভারে কোনো ডিসকাউন্ট দেবে না, বাট গাইস আমাদের স্টোরে কিন্তু একদিনের জন্য অ্যাড করতে পারে। তো গাইস এটা আমি কনফার্ম নয়, বাট গাইস লিক্স ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইস এরপরে যা যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের নেক্সট একটা ইভেন্ট যেখানে কিন্তু আমাদের কিন্তু এই যে বান্ডেলটা আছে ওপি বালা বান্ডেল, এই বান্ডেলটা কিন্তু আমাদের একটা ক্রিয়েটের মাধ্যমে দিয়েছে, যেমনটা গাইস আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেয় মিস্টিক ক্রিয়েট নামের একটা ইভেন্টে। তো গাইস এই ইভেন্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু মাস এক মাস দেড় মাস পরে পরে কিন্তু আসে। অ্যান্ড গাইস ফাইনালি বাইরের একটা সার্ভার তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্রিয়েটটা দিয়েছে। অ্যান্ড গাইস একটু লোডিং এতে জাস্ট লেট হচ্ছে, কারণ গাইস বাইরের সার্ভার। অ্যান্ড গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডিনো বান্ডেল আছে, মেন এই বান্ডেলটা অ্যান্ড ফিমেল বান্ডেল, অ্যান্ড দুই দিকে দুটো কিন্তু ইমোট আছে। তো গাইস আই থিঙ্ক আমাদের 5টা সব কিন্তু বান্ডেল থাকবে। অ্যান্ড গাইস বান্ডেল গুলো কিন্তু এই বান্ডেল থাকতে পারে, আবার বান্ডেল কিন্তু চেঞ্জ হতে পারে। অ্যান্ড গাইস তোমরা এখান থেকে যত হাইলাইট করবে তত কিন্তু তোমাদের পড়ে যাওয়ার চান্স থাকবে। অ্যান্ড গাইস 500 ডায়মন্ড দিলে কিন্তু তোমাদের শিওর একটা বান্ডেল পড়ে যাবে। তো গাইস সেখান থেকে কিন্তু তোমরা এই ইভেন্টটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই ইভেন্টটা কিন্তু কমপ্লিট করে এই বান্ডেল গুলো কিন্তু তোমরা আরামসে নিতে পারবে। তো গাইস এই ইভেন্টটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। তো গাইস এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের নেক্সট টপ আপ ইভেন্টে, এটাও কিন্তু আসতে পারে, যেখানে কিন্তু আমাদের পার্পেল কালারের যে গ্লোবাল স্কিনটা আছে, যেমন আমাদের ড্রাগনের স্কিনটা কিন্তু উইপেন রয়্যাল দিয়েছে সেই রকম একটা স্কিন, কিন্তু সিমিলার একটা স্কিন তোমরা দেখেছো গ্লোবাল স্কিন। তো গাইস এটাই বাইরের সার্ভারে কিন্তু 100 ডায়মন্ড টপ আপে দিয়েছে। তো গাইস হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে 500 ডায়মন্ড টপ আপে দেবে। তো গাইস 500 ডায়মন্ড টপ আপে দিলে কিন্তু অনেক দাম হয়ে যাচ্ছে, তো আশা করি আমাদের ইন্ডিয়ান সার্ভারে এটা 300 ডায়মন্ড টপ আপে দুঃখ। তো দেখা যাক আমাদের ইন্ডিয়ান সার্ভারে এটা কত ডায়মন্ড টপ আপে দেয়। বাট গাইস আমাদের নেক্সট টপ আপ ইভেন্টে কিন্তু গ্লোবাল স্কিন না এলেও তারপরে টপ আপ ইভেন্টে কিন্তু আমাদের গ্লোবাল স্কিন এসে যাবে। তো গাইস যে কটা আপকামিং ইভেন্টের নিউজ অ্যান্ড আপকামিং ইভেন্ট ছিল সব কটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইস এর জন্য ভিডিওতে একটা করে সবাই লাইক করে দাও, ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দাও যাতে সবাই জানতে পেরে যায়। আর ভাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটনে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশন সেট করে দাও। তো গাইস আজকের ভিডিও এটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, টাটা, বাই বাই।